বডি বিল্ডিং বা ফিটনেসের কথা শোনেননি 2023 সালে এসে এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভবই বলা চলে। মেদভুড়ি এবং চর্বি থেকে বাঁচতে আজকাল পৃথিবীর মানুষ কি না করছে। মেদমুক্ত শরীর নারীদের পাশাপাশি পুরুষকেও যেমন আকর্ষণীয় করে তোলে, তেমনি তাদের মাঝে আবেদনের পরিমাণটা অনেক বাড়িয়ে দেয়। কোনো পুরুষও এটা চায় না যে তাকে 7 মাসের গর্ভবতীর মতো দেখায়। তাহলে পৃথিবীর অপর প্রান্তে কি চলছে এসব? আফ্রিকার অদ্ভুত রীতিনীতির কথা কম বেশি পৃথিবীর সব মানুষই জানে, যেমন মুসলি সম্প্রদায়ের লিপপয়ে ইথিওপিয়ানদের হায়না ডান্স, হামার সম্প্রদায়ের বুল জাম্পিং, তানজানিয়ানদের ভূতের চিকিৎসা বা উইচক্রাফট, পশ্চিম আফ্রিকায় শরীরে দাগ কাটার রীতি, উগান্ডিয়ানদের গোমূত্রের সাথে গোসল করা সহ এমন অনেক কিছুই বিশ্বের কাছে ভীষণ রকম ভাবে পরিচিত। কিন্তু আজকের ভিডিওতে আমরা ইউরোপিয়ার বডি গোত্রের সম্পর্কে খুব আশ্চর্যজনক একটা তথ্য জানবো। আফ্রিকা হলো একটি বিশাল ভূখণ্ড যেখানে কৌতূহলী ব্যক্তি, আকর্ষণীয় সমাজ, দীর্ঘস্থায়ী সমস্যার সাথে সাথে অনেক আজব এবং অলৌকিক অবিশ্বাস্য ঘটনার বাসাবাড়ি, যা বিশ্বকে প্রতিনিয়ত অবাক, নির্বাক এবং হতবাক করে ছেড়েছে। যদিও কারো বিস্মিত হওয়া উচিত নয়, কারণ আফ্রিকা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিভ্রান্তিকর সংস্কৃতির আবাসস্থল। স্লিম থাকতে পারাটা অনেক বড় একটা ব্যাপার হতে পারে, কিন্তু ইউরোপিয়ান বডি গোত্রের জন্য বিষয়টা হচ্ছে যত বড় তত লাভ। এই বডি উপজাতিটি ইউরোপিয়ার অম উপত্যকার একটি প্রত্যন্ত কোণে বসবাস করে এবং সেখানে বসবাসকারী যুবকদের মধ্যে সবচেয়ে মোটা পুরুষের মুকুট পেতে যা যা করা লাগে তারা তাই করে, কারণ বুড়ি যে তাকে এনে দিতে পারে সারা জীবনের জন্য হিরোর সম্মান। যুবকদেরকে বাছাই করা হয় এবং 6 মাসের জন্য বিশেষ মাংস এবং কনকশন খাওয়ানো হয় এবং তারপর একটি প্রতিযোগিতার মাধ্যমে চর্বিতে তাদের সদ্য ভেঙে যাওয়া শরীর দেখানো হয় এবং বিজয়ী নির্বাচন করা হয়। চ্যাম্পিয়নের পুরস্কার হয় সারা জীবনের জন্য নায়কের সম্মান। এটাও এক ধরনের শরীর গঠন প্রতিযোগিতা, শরীর গঠনের জন্য এটা হচ্ছে ভুড়ি গঠন প্রতিযোগিতা। খাবারে থাকে গরুর রক্ত এবং দুধের মিশ্রণ। গ্রামের মহিলারা পুরুষদের জন্য এটা নিয়মিতই পরিবেশন করতে থাকে। গরুর দেহ এই গোত্রটির কাছে অত্যন্ত পবিত্র, তাই অনুষ্ঠানের জন্য তারা কোনো গরু হত্যা করে না। ছুরি বা কুড়ুল দিয়ে একটা শিরায় গর্ত করে রক্ত বের করা হয় এবং তা পরবর্তীতে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ওখানকার তাপমাত্রার কারণে পুরুষদেরকে 2 লিটারের মতো বাটি ভর্তি করে রক্ত এবং প্রচুর পরিমাণে খাবার খুব তাড়াতাড়ি খেতে হয়, কারণ এর পরবর্তী ধাপে তাদেরকে আবার প্রচুর পরিমাণে মদ পান করতে হয়। সবাই মদ্যপান সামলাতে পারে না, তাই অনেকে বমি করে দেয়, আর এই বমি করা মানুষদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। প্রতিযোগিতার দিনে তারা নিজেদেরকে কাদামাটি এবং ছাই দিয়ে ঢেকে রাখে। যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেখানে হাঁটার জন্য তাদেরকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়। এই দীর্ঘ হাঁটা তাদের জন্য ভীষণ কষ্টসাধ্য মনে হয়। ধন্যবাদ অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং খাজা বাবার ড্যাগের মতো এত বড় একটা পেটকে। অনুষ্ঠানটিতে একটি পবিত্র গাছের চারপাশে একটি বৃত্তে দীর্ঘ ঘন্টা ধরে তাদেরকে হাঁটতে হয়। গ্রামের অন্যান্য পুরুষ এবং মহিলাদের দ্বারা সবকিছু পরিচালনা করা হয়। মহিলাদের কাজ হয় প্রতিযোগীদেরকে অ্যালকোহল পান করানো এবং তাদের ঘাম মুছে দেওয়া। একবার সবচেয়ে মোটা ব্যক্তিটিকে বেছে নেওয়া হয়ে গেলে একটি বড় পবিত্র পাথর ব্যবহার করে একটা গরু জবাইয়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা। যদিও তারা বলে যে জবাই করা, তবে আমার এই ছোট্ট মাথায় ঢুকে না যে পাথর দিয়ে কিভাবে এত বড় একটা গরুকে জবাই করা সম্ভব। বিজয়ীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিনা তা জানতে নির্ভর করতে হয় গ্রামের প্রবীণদের সিদ্ধান্তের উপরে। অনুষ্ঠানের পরে বিজয়ী লোকটির জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং বেশিরভাগ সময় তাদের এই বিশাল পেটটি আর থাকে না। কয়েক সপ্তাহ পরে প্রতিযোগিতামূলক মোটা শরীরের পুরুষদের পরবর্তী প্রজন্মকে বেছে নেওয়া হয় এবং এই বৃত্তের পুনরাবৃত্তি ঘটে। একজন মোটা মানুষ হওয়া প্রতিটা ইউরোপিয়ান বডি বাচ্চার স্বপ্ন, কারণ পেট স্বাভাবিক হয়ে গেলেও তিনি যে সারা জীবন নায়কের সম্মান নিয়ে থাকবেন। তার মানে বোঝা গেল যে আমাদের এই বাঙালি যে বিশাল একটা ভুঁড়ি নিয়ে ঘুরে, এই ভুঁড়ি নিয়ে আসলে হতাশ হওয়ার কিচ্ছু নাই। যদি হতা এই ভুঁড়ি নিয়ে সফল হইতে হয় তাহলে আমাদেরকে ইউরোপিয়াতে চলে যেতে হবে। আমার এইটুকুন ভুঁড়ি নিয়ে মাঝে মধ্যে যে একটা অবস্থা হয়, মানে এরা এত বড় ভুঁড়ি নিয়ে কিভাবে, মানে স্বাভাবিক জীবনযাত্রা কিভাবে চলে এদের, অলমাইটি নোজ। যাই হোক, আজকের মতো এই ছিল আমাদের আয়োজন। দেখা হবে পরবর্তীতে কোনো কোনো নতুন টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আবার। সেই পর্যন্ত সবার কাছে বিদায় নিচ্ছি। টাটা।